हिरण के मांस खाने के आरोप, साथ ही हिरण के सींग और मांस समेत रंगे हाथ दो लोगों को वन विभाग द्वारा गिरफ्तार किया गया। वन विभाग द्वारा बताया गया, सोमवार 31 नंग राष्ट्रीय राजमार्ग पर एक हिरण की शव पड़ा हुआ है। यह सूचना पाकर दमनपुर वन विभाग मौके पर पहुंचने से हिरण की कोई अस्तित्व नहीं मिला, जिसके बाद मामले की जांच पड़ताल में जुट गए। वन कर्मियों को पता चला एक ट्रक में वह हिरण को ले गया। माजीडबरी चा बागान में वह ट्रक की खोज मिलने से भी चालक नहीं मिला। वन विभाग ने स्निफर डॉग की मदद से छापेमारी कर उसी इलाके के एक घर से हिरण की मांस पकाकर खाने की प्रस्तुति कर रहे थे। दो लोगों को रंगे हाथ गिरफ्तार किया गया, पर चालक अभी भी फरार। वन विभाग अधिकारी कल्याण राय ने बताया, কালকে সকালের দিকে আমাদের স্টাফরা আগে খবর পেয়েছিল যে একটা হরিণের দেহ পড়ে আছে ওখানে রাস্তায়। তো আমরা যখন খবর পেয়ে যখন গেলাম, আমাদের স্টাফ যখন গেল ওখানে, তখন যে হরিণের কোনো অস্তিত্ব ওখানে ছিল, তখন আমরা ইনভেস্টিগেশন করে সব বাকি আমাদের ডগ স্কোয়াডও নিয়ে আমরা যখন ইনভেস্টিগেশন করে পেলাম যে একটা ট্রাক ওই হরিণকে তুলে ওটাকে মাজারডাবরি চা বাগানে নিয়ে গেছে। মাজারডাবরির চা বাগান থেকে ওই ট্রাকটা উদ্ধার হওয়ার পরে আমরা ডগ স্কোয়াড দিয়ে ওটাকে ট্র্যাক করে আমরা যে বাড়িতে ঢুকি, সেই বাড়িতে ওরা সেই মুহূর্তে হরিণের মাংস রান্না করে খাচ্ছিল। তখনই ওদেরকে ওখান থেকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে স্যাম্পলগুলোকে ফরেন্সিকে পাঠানো হয়। ফরেন্সিকের কনফার্মেশন আসবে অনেক তাড়াতাড়ি, কিন্তু ওরা ওই সময়টা ওখানে হরিণের মাংস খাওয়া গিয়ে পেয়ে দেখছে। দুজন অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, আজকে ওদেরকে ট্রায়াল হবে প্রথম কোর্টে। ওখান থেকে আমরা তো চাইবো যে ওদেরকে আরও এর মধ্যে আরও লোকজন জড়িয়ে আছে, যেটা আমাদের খবর আছে আরও দুজন অ্যাবসকন্ডিং আছে, তা সেটা আমরা রিমান্ডের জন্য প্রেয়ার করবো, যাতে ওদেরকে 15 days আমাদেরকে রিমান্ডে দেওয়া হবে। দেওয়ার পরে আমরা আরও দুজনকে ট্রেস করার জন্য অপিল করবো। সেটা আমরা এই মুহূর্তে কিছু বলতে পারবো না যে ট্রাক দিয়ে মারা গেছে না ওই ট্রাকই মেরেছে, সেটা ইনভেস্টিগেশন চলতে থাকবে। যে হরিণটা মানে কি মারা গেল কেমনি করে, সেটা ইনভেস্টিগেশন চলছে। ওখান থেকে ট্রেসগুলো পাওয়া গেছে মাজারডাবরি থেকে, ওখানে চা বাগান থেকে ওদের হরিণের মাংসগুলো পাওয়া গেছে, নখ পাওয়া গেছে, হর্নস পাওয়া গেছে, ওখান থেকে সবই কিছু পাওয়া গেছে।